হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস লাইফস্টাইল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আমার একটা ফেভারিট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, রূপচাঁদা মাছের দো পেঁয়াজা অথবা রূপচাঁদা মাছ ফ্রাই। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। রূপচাঁদা মাছের দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি তিনটা রূপচাঁদা মাছ নিয়েছি আর এভাবে ছুরি দিয়ে একটু দাগ কেটে দিয়েছি যাতে মশলাটা এর ভিতরে ভালোভাবে ঢুকে। দুইটা সাইডই কিন্তু আমি এভাবে করে একটু ছুরি দিয়ে দাগ দিয়েছি। তো মাছটাকে খুব সুন্দর করে আমি ক্লিন করেছি, একটু জলের মধ্যে ভিনিগার আর লবণ দিয়ে মাছটাকে ক্লিন করেছি। এতে করে যে মাছের যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যায়। তো মাছটাকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যেন মাছে কোনো জল না থাকে। মাছে যদি জল থাকে তাহলে কিন্তু মাছটা ভালো হবে না রান্না করলে। তো আপনারা চাইলে কিন্তু একটা টিস্যু দিয়ে জলটা ভালো করে চেপে চেপে মুছে নিতে পারেন। তো আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি, আদা বাটা দিয়েছি হাফ চা চামচ, জিরা বাটা দিয়েছি হাফ চা চামচ আর হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। আপনারা চাইলে কিন্তু রসুন বাটা অথবা পেঁয়াজ বাটাও এর মধ্যে দিতে পারেন। আর মরিচের গুঁড়া দিলাম আমি হাফ চা চামচ। এখন অর্ধেক লেবু এর মধ্যে চিপে দেব। এক চা চামচ দিয়ে দিলাম সরিষার তেল। এখন মাছটাকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। খুব সুন্দর করে এপাশ ওপাশ ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখব। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 10 মিনিট রাখলেও হবে। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব। তো আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনাদের কাছে তাহলে ময়দা অথবা চালের গুঁড়াও কিন্তু দিতে পারেন। তো কর্নফ্লাওয়ার দিলে কি হয়, এই মাছটা কিন্তু ভেঙে যায় বা ফেটে যায়। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে, ফেটে যাবে না বা ভাঙবে না, আর মাছটা খেতেও ভালো লাগবে আর মুচমুচে হবে। এখন ওই কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। আমি চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, এখন এর মধ্যে এই একে একে মাছ দিয়ে দেব। তবে তেলটা কিন্তু যথেষ্ট পরিমাণ গরম করে নিতে হবে আর হাই হিটেই কিন্তু মাছটা ভাজতে হবে, তা নাহলে কিন্তু মাছটা ফেটে যাবে। নতুন রাঁধুনিদের জন্য বলছি, মাছ ভাজার সময় কিন্তু ছিটে আসে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা সরা দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে কিন্তু আর ছিটে আসবে না।
ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এভাবে লাল করে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আরেকটা মাছ রয়ে গেছে, তো এই মাছটাও আমি একইভাবে ভেজে নেব। এখন আমি এই ফ্রাই প্যানে আরেকটু তেল দেব। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আমি। এখন এর মধ্যে দিলাম আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়েছি এর মধ্যে আমি। এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ দিলাম মরিচের গুঁড়া। আর কোনো মশলা এর মধ্যে আমি ইউজ করব না। আর একটু জল দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এই পেঁয়াজটাকে একদম শুকনো করে ফেলবো, যেন কোনো জল না থাকে, একদম ভাজা ভাজা করে ফেলবো। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। ভেজে রাখা মাছ তিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। তো এখন আমি 2 মিনিট এভাবে রাখবো, তারপরে 2 মিনিট পরে উল্টে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। মাছগুলো আমি উল্টে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি এভাবে 10 মিনিট। আর চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, এই পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে মাছের মধ্যে ছড়িয়ে যাবে, আর খেতে খুব ভালো লাগবে। এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। গরম গরম ভাতের সাথে রূপচাঁদা মাছের দো পেঁয়াজা আর কিচ্ছু লাগবে না। রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।
ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।